ডাউকি ঢুকতাম গিয়া মারা খায়া ধরা খায়া হন আমরা আইছি কই আইছি ভাইরা ডাউকি বাজারে আসছি এন থেকে আমরা এখানে টাকা পয়সা ভাঙাই লমু হ্যাঁ চলেন আমরা দেখি টাকা কেমনে রুপিতে কনভার্ট হয় রেট কত পাওয়া যাবে এখন ডাউকি বাজারে এসে একটা মানি এক্সচেঞ্জারে গেছিলাম ওইখানে যাওয়ার পরে কইতাছে টাকাতে মানে 68.20 করে দিব আর কি রুপি তো আমরা এখন আরেকটা দোকানে যাইতাছি এই যে এই দোকানটাতে যাবো এই দোকানটাতে গিয়ে একটু জিজ্ঞেস করি কত করে রুপি কি দিদিমণির থেকে টাকা কনভার্ট করতেছি রুপিতে তিনি রেট দিচ্ছেন 68.5 রুপি পার 100 টাকায় 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 26,300 পাইছি আমরা 38,000 টাকা দেওয়ার পরে রেট হইতেছে গিয়ে 68.50 তো আমরা ডাউকি বাজার থেকে এই টাকাগুলো রুপিতে কনভার্ট করে লইছি ওখানে আমরা রওনা দিছি ডাউকি থেকে এই যে ডাউকি আই ভর্তি আমরা দেখাই দিই ক্যামেরা দিয়ে এইটা হইতেছে বরহিল ফলস আপনারা ডাউকি দিয়ে প্রথমেই যখন নাকি এই মেঘালয়ে ঢুকবেন আপনারা এইরকম অনেকগুলো ফলস দেখবেন এর মধ্যে সবচেয়ে বড় যে ফলসটা এটা হইতেছে এই বরহিল ফলস প্রচুর পরিমাণের পানি এই বরহিল দিয়ে পড়তেছে অনর্গল এই পানি বাংলাদেশের ভিতর ঢুকে যাইতেছে মানে অসাধারণ খুবই সুন্দর খুবই সুন্দর পিস 150 আর প্যাকেট হচ্ছে 20 করে হ্যাঁ তো এখানে বিভিন্ন ধরনের খাবার দাবার পাওয়া যায় ড্রিঙ্কসও পাওয়া যায় এইরকম বাসমান যে ছোট দোকানগুলো আছে এগুলা থেকে মোটামুটি আপনি ক্লান্তি দূর করার মতো অনেক খাবার দাবারই পাবেন এবং এখানে খাবার দাবার ড্রিঙ্কস ঠান্ডা রাখার জন্য পানি দিয়ে রাখছেন ওনারা কৃত্রিম ফ্রিজ দিজ আর অলসো ভেরি বিউটিফুল না আমার কোয়ালিটি ভালো না কথা বলার আপনার কোয়ালিটি অনেক সুন্দর কথা বলেন আপনি দেখতে অনেক সুন্দর আমি অনেক সুন্দর নয় আপনি অনেক সুন্দর অজয় দেবগনের মতো লাগছে আপনাকে এখন বলেন আমরা এখন কোথায় আছি আমরা এখন যাচ্ছি মাওলানঙ্গে সাথে একটা ওয়াটারফলস আছে ওয়াও বলে একটা ওয়াটারফলস ওয়াটারফলসটা ওই দিকটাই কিন্তু আমরা এটা নামটা ঠিক জানি না একটু ওই দিক থেকে গিয়ে দেখতে পারি অনেক কষ্টে এই ওয়াটারফলটার নামটা খুঁজে পাইছি আমরা আমরা একটু এটা পড়মু আর কি নিউ নাং পাড়াং ফলস ফ্লাইমাংলো লৌভাইও তো এই দিক থেকে এটার নামটা তো আমরা এখন একটু ওয়াটারফল একটু দেখে আসবো হ্যাঁ নামতে নামতে অনেক দূর পর্যন্ত আমরা নিচে নেমে গেছি একদম নির্লজ্জের মতো নিচেই নামতেছি তারপরও আমরা এই ঝর্ণার দেখা পাইতেছি না প্রচুর নিচে নামছি আমরা দেখি আর কত নিচে নামতে পারি আপনারা যারা মেঘালয়ে আসতে চান বা ইন্ডিয়ায় ঢুকতে চান আপনাদের জন্য একটা সতর্কতা দ্বারা নাকি ড্রোন ইউজ করেন হ্যাঁ এই ড্রোনের ব্যাগটা কাঁধেই রাখবেন ইমিগ্রেশন ক্রস করার সময় আমরা ফাঁকনামি করে কাঁধে না রেখে ব্যাগের ভিতরে ঢুকে লিখছিলাম ব্যাগ যখন স্ক্যান করতে গেছিলো তখন নিজে ধরা পড়ছে কাঁধে থাকলে এটা আসলে মানে স্ক্যানে দেয়াই লাগতো না তাইলে ধরাও পড়তাম না আগের বার আমি কাঁধেই রাখছিলাম কিন্তু এইবার ফাঁকনামি করে ব্যাগের ভিতরে ঢুকাইয়া এই মালাটা খাইছি তো এখানে খুব টেনশনের মধ্যে আসছি ঘুরতাছি ফিরতাছি ভালোই লাগতেছে কিন্তু টেনশনে আছি এটা ভাববা যে ড্রোনটা কি ফামু না ফাইতাম না রে ভাই আমার কি দিত না ড্রোনটা এই ঝর্ণাটার নাম ঠিক জানি না কিন্তু এটা কি সুন্দর ভাই সবচেয়ে সুন্দর যে বিষয়টা এই যে এখানে একটা প্রজাপতির জাগ আছে মানে অসম্ভব সুন্দর ভাই প্রজাপতিগুলো চারদিকে ছড়ায় ছড়ায় উঠতেছে মানে এত সুন্দর নিজের চক্ষে না দেখলে ভাই বিশ্বাস করবেন না দেখেন এত কতগুলো প্রজাপতি বসে আছে আমরা একটু দেখি হ্যাঁ বিউটিফুল ভাই বিউটিফুল অনেকেই মনে করেন যে মেঘালয় এইটা থেকে বৃষ্টির সিজনে আইতেইব বৃষ্টির সিজনে না আসলে আপনি মেঘালয়ের সৌন্দর্য দেখতে পাইতেন না এখন কিন্তু নভেম্বর মাস আয়া পড়ছে বৃষ্টির সিজন নাই কিন্তু তারপরে আপনি চাই দেখেন মেঘালয়ের সৌন্দর্যটা কি সুন্দর রে ভাই
দক্ষিণ এশিয়ার সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম তো হইতেছে এইটা মাওলিনং ভিলেজ। পাপড়, সব খাবারের সাথে পাপড় পাবেন। আমরা নিচ্ছি হচ্ছে ফিশ থালি, 250 টাকা। এটার মধ্যে আছে একটা ঢেঁড়স ভাজি, আছে এটা আলু ভাজি, আছে ডাল, আছে কি জানি একটা ভর্তা মিলে সকল হচ্ছে 250 টাকা। আপনারা এই মাওলিনং ভিলেজে আসলে এগুলো পাবেন আর কি, 250 টাকার মধ্যে এমন একটা খাবার। মোটামুটি এক্সপেন্সিভ মনে হয়, বাংলাদেশ 250 টাকা না 250 রুপি। এই হইতেছে মাওলিনং ভিলেজ, দক্ষিণ এশিয়ার সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম। এই সারাটা গ্রাম খুঁজাও, কোথাও একটা ময়লা পাইবেন না, কোথাও একটা আবর্জনা পাইবেন না। এই মাওলিনং ভিলেজে দুইটা বাঁশের ওয়াচ টাওয়ার আছে, যেগুলাতে উঠলে আপনি ওইখান থেকে বাংলাদেশটারে দেখতে পাইবেন। তবে এই ওয়াচ টাওয়ার গুলাতে উঠতে 20 রুপি কইরা দেওয়া লাগে। এটা বেশ সুন্দর, এর আগের বারও দেখে গেছিলাম কিন্তু এত কাছে কাছে যাই নাই, এবার কাছে যাইতেছি, ভালো লাগতেছে। অনেক সুন্দর একটা চার্চ, এখানকার বেশিরভাগ ধর্মাবলম্বী মানুষ হইতেছে খ্রিস্টান, খ্রিস্টান ধর্মের মানুষই আসলে এখানে বেশি। অনেক সুন্দর একটা চার্চ। আমরা এখন যাইতেছি লিভিং রোড ব্রিজ দেখার লাগিয়া। এটা আগে অনেক উঁচু থেকে হাইট হাইটে নামা লাগতো, এবার অবশ্য গাড়ি আমরা অনেকটা নিচ পর্যন্ত নামাই দিছে, এর জন্য হাতে হাঁটার যে কষ্টটা এটা অনেকটা কমে আসছে। Oh my god, this is the living root breed of Meghalaya. মেঘালয়ের অন্যতম সুন্দর একটা জায়গা হইতেছে এই লিভিং রুট। দেখেন, একদম জীবন্ত গাছের শিকড় দিয়ে একটা সেতু তৈরি হয়েছে। এই সেতুটা প্রাকৃতিক, এটা কোনো কৃত্রিম না। দেখেন কি অসম্ভব একটা অলৌকিক এক সৃষ্টি দেখা যাইতেছে আমার পিছনে। খুব সুন্দর একটা ঝর্ণার উপর এত সুন্দর একটা লিভিং রুট ব্রিজ, ভাই মাইন্ড ব্লোয়িং। মেঘালয়ের এই দৃশ্যটা দেখার জন্য আমি এই মেঘালয় আসার আগে কতবার যে স্বপ্ন দেখছিলাম যে মেঘালয়ের লিভিং রুট ব্রিজটা দেখবো, আলহামদুলিল্লাহ অসম্ভব সুন্দর ভাই, অনেক সম্ভব সুন্দর। এই ভিডিওতে আপনারা যা যা দেখছেন এগুলো হচ্ছিল আমাদের মেঘালয়ের প্রথম দিন। একেবারে এই বিকেলবেলার দিকে আমরা রওনা হয়েছি চেরাপুঞ্জির দিকে, আর এই চেরাপুঞ্জিই হচ্ছে মেঘালয়ের আসল সৌন্দর্য, যেই সৌন্দর্যগুলো আপনারা পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন।